Hello coders, this is Algobot048B. In video tutorial, I am the latest Codechef round January cook of 2022 air problem palindromes not allowed ni alochona korbo. To ei problem e apnake n dewa thakbe, n hocche ekti value. Oi n length er apnar ekta string output dite hobe. Oi string ta apnar jate kono bhabei kono sub array er dik theke palindrome na hoy, seta apnar ensure korte hobe. Then oi string ta print korte hobe. তো লেটস সে আগে আমরা একটা জিনিস দেখি যে অ্যাকচুয়ালি প্যালিন্ড্রোম হয় কখন লেটস আমি একটা নাম্বার ভ্যালু নিলাম এ তারপর আমি নিলাম এ বি তারপর আমি যদি এখানে আবার এ নি এখানে কিন্তু একটা প্যালিন্ড্রোম তৈরি হচ্ছে তাই না দ্যাট মিন্স আমার একটা পয়েন্ট থাকবে যেই পয়েন্টের দুই সাইডের ভ্যালু সেম হবে যদি এরকম কোনো কন্ডিশন হয় সেই ক্ষেত্রে এখানে প্যালিন্ড্রোম এক্সিস্ট করে সো আমার এই এই কন্ডিশনটাকে এভয়েড করতে হবে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এ বি সি নিতে পারি এখানে তারপর যদি আমি আবার এ বি সি নিই তারপর যদি আবার এ বি সি নিই এখানে কিন্তু এমন কোনো পয়েন্ট নাই যে পয়েন্টে দুই সাইডের ভ্যালু সেম আসতেছে তাই না দ্যাট মিন্স আমার এমন একটা স্ট্রিং আউটপুট দিতে হবে যে স্ট্রিং এর লেন্থ যেটা লেন্থ সেটা হচ্ছে আপনার গ্রেটার অর ইকুয়াল 3 হবে এরকম একটা স্ট্রিং আমার তৈরি করতে হবে সেই দেন সেই স্ট্রিংটা আমার বারবার রিপিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর সাইজ আমার গিভেন n এর সমান হচ্ছে তো আমি লেটস সে a b c নিলাম দেন আমি আবার a b c দিব দেন আবার a b c দিব এভাবে আমি যাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত এন না হচ্ছে এখন আপনি এ বি সি না দিয়ে এ থেকে আপনি ডিরেক্ট জেড পর্যন্ত দিতে পারেন দেন সেখান থেকে আবার এ থেকে আবার স্টার্ট করবেন এই কোন এই কাজগুলো করলে আপনার কখনোই প্যালিন্ড্রোম পসিবল না তো আমরা কোড দেখি হ্যাঁ তো আমরা যেটা করবো এন ইনপুট নিব দেন জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত আমরা ক্যারেক্টার প্রিন্ট করব তো আমরা কোন ক্যারেক্টার প্রিন্ট করব অ্যাকচুয়ালি আমরা এখানে এখানে এটা বলতে বুঝাচ্ছি এ প্লাস আই মডিউলো 26 দ্যাট মিন্স আই এর সাথে মানে এ এর সাথে আমি আই বর্তমানে জিরো আছে জিরো প্রিন্ট করবো দ্যাট আই এর সাথে এ এর সাথে জিরো যোগ করলে কিন্তু এই হবে দেন বাড়বে দুই হবে তিন দুই হবে দুই হলে বি হবে সি ডি এভাবে যাইতে থাকবে দেন একটা পর্যায়ে আপনার এটা জেড হয়ে যাবে জেড হওয়ার পরে আপনি যদি আই এর সাথে মডিউলো করেন তখন সেটা হয়ে যাবে আবার 26 মডিউলো জিরো মানে হচ্ছে জেড এর পরে আবার এ প্রিন্ট হবে তো আমি যদি প্রিন্ট করে দেখাই লেটস সে আমি হচ্ছে এন এর ভ্যালু দিলাম 24 তাহলে এক্স পর্যন্ত প্রিন্ট হবে এ থেকে আমি যদি এখন 27 দিই সেক্ষেত্রে দেখেন এই যে জেড পর্যন্ত হয়ে দেন আবার এ থেকে শুরু হলো তো এটা ছিল প্রবলেমের একটা সিম্পল সলিউশন পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো টিল দেন গুড বাই